আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পেল যেসব রাজনৈতিক দল বাংলাদেশের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা মধ্যরাত থেকে কার্যকর সালমানকে ধরিয়ে দিন আনিসুল মুখ ভর্তি সফেদ দাড়ি নিজে কাটেন পুলিশ সদস্যদের বদলির ভয় দেখিয়ে টাকা দাবি সতর্ক বার্তা শ্রমিকদের সতেরো দফা দাবিতে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ নির্বাচনে গণতন্ত্রে উত্তরণের উপায় জানিয়েছেন সেলিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার আলোচনায় ডাক পেল যেসব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বিকেলে মত বিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশ আগস্ট বিকেলে তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তরের প্লেস উইং এর একজন কর্মকর্তা জানিয়েছেন রাত আটটা পর্যন্ত টানা কথা রয়েছে প্রধান উপদ্রেষ্টার দৈনন্দিন সূত্রতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলাপ করে জানা গেছে দেশের সার্বিক পরিস্থিতি প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার সহ নির্বাচনের বিষয় নিয়ে তাদের মতামত প্রধান উপদেষ্টাকে জানাবেন পরিবেশ ও বন উপদেষ্টা সোয়েদা রেজনা হাসান গণমাধ্যমকে বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব সেই ব্যাপারে একটা পদ্ধতির বিষয় কথা বলেছি বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা মধ্যরাত থেকে কার্যকর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে শনিবার মধ্যরাত থেকে গ্রাহকরা বর্তমানের তুলনায় কম দামে ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেল। কিনতে পারবেন বিশ্ব বাজারের সঙ্গে সামগ্র রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার এই দফায় পেট্রোল ও অকটেলের দাম লিটার প্রতি ছয় টাকা কমানো হয়েছে ডিজেলের দাম লিটার প্রতি কমেছে এক টাকা পঁচিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেলের দাম একশো একত্রিশ টাকা থেকে কমে একশো টাকা পেট্রোলের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা এবং ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচিশ পয়সা থেকে কমে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ হয়েছে শনিবার রাত বারোটার পর থেকে অর্থাৎ পহেলা সেপ্টেম্বরের প্রথম পহর থেকে এই নতুন মূল্য কার্যকর হওয়ার কথা রয়েছে শনিবার সকালে খুলনায় খালিশপুরে নির্মাধহীন রূপসা আশি মেগাওয়াট কম্পাই ইঞ্চ সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ কথা জানার অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি জানান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে দেশে দাম কমানো হয়েছে পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে সেটাও কমানো হয়েছে সালমানকে ধরিয়ে দিন আনিসুল মুখ ভর্তি সফেদ দাড়ি নিজেই কাটেন ছাত্র জনতার অভ্যন্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায় দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক ein Monti. আনিসুল হক তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপ সাগরে সাত দিন পরে গত তেরো আগস্ট পালানোর সময় সদরঘাট এলাকায় গ্রেফতার হন তারা ঢাকা মহানগর গোয়েন্দার ডিবি পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান বিমানবন্দর সহ সব জায়গায় থেকে ইতিবাচক সারা না পেয়ে উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান সেখানে গিয়ে ছন্দবেশ ধারণ করে মুখ ভর্তি কাটেন। সেখানে গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন প্রাপ্ত কর্মকর্তা তাকে নপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তায় মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর তিনশো ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠ সাবেক আইন মন্ত্রী আনিসুল হককে নৌযানটি চলে যায় সুজা ভোলায় যাওয়ার সময় মাঝপথ থেকে সঙ্গে নেয়া হয় যাবতীয় খাদ্য ও পুলিশ সদস্যদের বদলির ভয় দেখিয়ে টাকা দাবি সতর্ক বার্তা ক্ষমতার পথ পরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে এ সুযোগে একটি অসাধু চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিং এর ভয় দেখিয়ে টাকা দাবি করছে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর শনিবার একত্রিশ আগস্ট পুলিশ সদর দপ্তরে এ আইজি মিডিয়া এন্ড পিআর এনামুল হক সাগর এ তথ্য জানান তিনি বলেন একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিং এর ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে প্রতারক চক্র গ্রেফতারের পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা শ্রমিকদের সতেরো দফা দাবিতে রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ নারায়ণগঞ্জের রূপগঞ্জের শরীফ ফার্মাসিউটিক্যাল কারখানায় শ্রমিকদের মাঝে অসন্ত্রিষ্ট দেখা দিয়েছে ফলে উত্তেজিত শ্রমিকরা সতেরো দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা সিলেট মহানগর অবরোধ করেন প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শনিবার একত্রিশ আগস্ট সকাল দশটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপস্বী এলাকায় অবস্থিত শরীফ ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকদের মাঝে এ অসন্তুষ্ট দেখা দেয় সতেরো দফার দাবিগুলো হল নতুন কর্মসূচি যারা যোগদান করেন তাদের বেতন সতেরো হাজার পাঁচশো টাকা করতে হবে ও ছয় মাসের মধ্যে স্থায়ীকরণের পর বেতন কাঠামো বিশ হাজার পাঁচশো টাকা ধরতে হবে প্রতি বছরে বেতন তিন টাকা বৃদ্ধি করতে হবে দুই ঈদের বোনাস দিতে হবে বেতনের সম পরিমাণ ও বৈশাখী বোনাস দিতে হবে প্রভিডেন্ট ফ্রান্ট ও গেচুয়েটি চালু করতে হবে নাইট ডিউটি থাকলে পাঁচশো টাকা করে দিতে হবে ওভার টাইম হার একশো পার্সেন্ট দিতে হবে এবং বেতনের সঙ্গে দিতে হবে দুপুরের খাবারের মান উন্নয়ন করতে হবে এবং সকালে নাস্তা দিতে হবে ওভার টাইম থাকলে বাড়াতে হবে মাসে ইফতারের মান ভালো করতে হবে এবং ক্যান্টিন বিল তিন হাজার টাকা দিতে হবে দাবিগুলোর মধ্যে আরো রয়েছে কোম্পানি কর্তৃত্ব কোন শ্রমিককে যদি চাকরিচ্যুত করা হয় তাহলে তাকে কমপক্ষে তিন মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে সব কর্মচারীর কর্মঘণ্টা আট ঘন্টা করতে হবে নির্বাচনে গণতন্ত্র উত্তরণের উপায় জানিয়েছেন সেলিম বারো দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহজাদ হোসেন সেলিম বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের অংশগ্রহণমূলক নির্বাচনী একমাত্র উপায়